সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারের সময় 53 দিন নিখোঁজ ছিলেন ফটো সাংবাদিক শফিকুল ইসলাম কাজল। দীর্ঘদিন পর গুম জীবনের ভয়াবহ নির্যাতনের বর্ণনা দিলেন তিনি। কাজল বলেন, গুমের জীবনে নির্যাতনের শিকার হয়েছি, কখনো বিকট শব্দের মাধ্যমে, আবার কখনো নগ্ন করে নির্যাতন চালানো হয়েছে, এমনকি নামাজরত অবস্থায় বেদম মারধরেরও শিকার হতাম। নির্যাতনের এক একটি গল্প যেন ছাড়িয়ে যায় অন্যটিকে। তিনি বলেন, দু একটি নয়, নির্যাতনের এমন অনেক সেল রয়েছে আয়নাঘরে। আমাকে যেখানে রাখা হয়েছিল সেখানে মাথা উঁচু করে রাখা যেত না, কোনো দিকে ঘুরে দাঁড়ানো যেত না, আমাকে উলঙ্গ করে রাখা হয়েছে। রুমে সাউন্ড টর্চার করা হয়, ভয়ঙ্কর শব্দ হতো যেন কানের পর্দা ফেটে যায়। হঠাৎ একদিন শুনি রোজার মাস চলছে, পরে অজু ছাড়াই নামাজ পড়ি। এ সময় হাত করা পরানো ছিল, চোখ বাঁধা ছিল, ফলে সেজদা দিতে গিয়ে পড়ে যাই, তখন শব্দ হয়, এরপর কয়েকজন এসে আমাকে মারলো। একদিন আমি সেজদা দিতে গিয়ে দুম করে পড়ে গেছি, এক শব্দ হয়েছে, এই সময় ভিতরে ঢুকছে, ঢুকে আমাকে অনেক মার দিয়েছে। 2020 সালের 11 মার্চ ঢাকা বিশ্ববিদ্যালয়ের কার্জন হলের সামনে থেকে গুম করা হয় সাংবাদিক কাজলকে। তারপর জমটুপি পরিয়ে তাকে নিয়ে যাওয়া হয় মাটির নিচের কোনো অজ্ঞাত স্থানে। ফটো সাংবাদিক কাজল বলেন, আমার স্ত্রীকে স্বরাষ্ট্রমন্ত্রী কল করে বলেছিলেন, আপনার স্বামী অনেকের বিরুদ্ধে চলে গেছে, আমি সবাইকে ম্যানেজ করতে পেরেছি, কিন্তু মেহেরপুরের প্রতিমন্ত্রীর কাছে আপনি মাফ চান। কিন্তু সরাসরি আপনার মেহেরপুরের প্রতিমন্ত্রীর কাছে মাফ চান। কাজল বলেন, যৌন কেলেঙ্কারির একটি তালিকা আমি প্রকাশ করি, তালিকায় নাম ছিল 34 জনের মতো। নূর আলী নামে একজন তার হোটেলের ব্যবসা বাণিজ্য উদ্ধারের জন্য অনেককেই আশ্রয় দেয় সেখানে। ধীরে ধীরে এর গভীরে গিয়ে দেখি এখানে বিভিন্ন মন্ত্রী এমপিরাও যাতায়াত করেন। ধীরে ধীরে সেখানে আমি আরো গভীরে গিয়ে দেখি যেখানে বড় বড় মন্ত্রী এমপিরা এখানে যাতায়াত করে। এদিকে বিভীষিকাময় 53 দিন পর সাংবাদিক কাজলকে 2020 সালের 3 মে রাতে ফেলে রাখা হয়েছিল যশোরের বেনাপোলের একটি খালে। তারপর আওয়ামী লীগের এমপি সাইফুজ্জামান শেখর সহ আরও 2 জনের করা 3টি ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় কারাগারে থাকেন তিনি। পরে হাইকোর্ট থেকে ওই বছরের 25 ডিসেম্বর জামিন নিয়ে মুক্ত হন কাজল। জীবন নিয়ে নিরাপত্তাহীনতার শঙ্কায় গত বছরের সেপ্টেম্বরে পাড়ি জমিয়েছেন যুক্তরাজ্যে। সাংবাদিক কাজল জানান, নির্যাতনের রক্ত ক্ষতিগ্রস্ত হওয়ায় শরীরে বাসা বেঁধেছে গ্যাংগ্রিন রোগ, তাই কাটা পড়তে পারে তার একটি পা। এ অবস্থায় ক্ষতিপূরণ ও শেখ হাসিনা সহ দোষীদের বিরুদ্ধে মামলা করতে রাষ্ট্রের সহযোগিতা চান তিনি। ডেস্ক রিপোর্ট, দেশ রূপান্তর।